শেখ হাসিনা সরকার গত 15 বছরে দেশে বেশ কয়েকটি মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, যার মধ্যে পদ্মা সেতু, মেট্রো রেল এবং কর্ণফুলী টানেল সহ আরও কয়েকটি ইতোমধ্যে চালু হয়েছে। আর বেশ কয়েকটি প্রজেক্টের কাজ এখনও চলছে। এর মধ্যে কয়েকটি মেগা প্রজেক্ট থেকে দেশের মানুষ উপকার পেলেও কিছু প্রজেক্ট দেশের জন্য বোঝা হয়ে উঠছে। কেন এই প্রজেক্টগুলো দেশের জন্য সম্পদ না হয়ে বোঝা হয়ে উঠছে? স্বপ্নের পদ্মা সেতু কি প্রত্যাশিত অবদান রাখতে পারছে অর্থনীতিতে? মেগা প্রজেক্ট লাভজনক না হলে কি ক্ষতি? এসব জানবো আজকের স্থানীয় স্পর্শে। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বহুল আলোচিত কর্ণফুলী টানেলটি এক বছর আগে চালু হয়েছে। এই টানেল দিয়ে প্রতিদিন যে পরিমাণ যানবাহন চলবে বলে প্রাক্কলন করা হয়েছিল, বাস্তবে তার মাত্র এক তৃতীয়াংশ চলছে। ফলে এই টানেল রক্ষণাবেক্ষণের জন্য যে পরিমাণ টাকা দরকার, টোলের টাকা দিয়ে সেটিই উঠছে না। ফলে সরকারকে এই রক্ষণাবেক্ষণের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা ভাঙতে হচ্ছে। প্রশ্ন উঠেছে, যেখানে দৈনন্দিন রক্ষণাবেক্ষণের টাকাই উঠছে না, সেখানে এই অবকাঠামো করতে যে ঋণ নেওয়া হয়েছে তা কিভাবে পরিশোধ করবে সরকার, আর কিভাবে পরিশোধ করবে এর সুদের টাকা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা এই টানেলের জন্য চীনের কাছ থেকে $705 মিলিয়ন ঋণ নেওয়া হয়েছে। ইতোমধ্যে তার সুদ সরকারকে দিতে হচ্ছে, আর চলতি অর্থ বছরের মধ্যেই মূল অর্থ পরিশোধ করতে হবে। যেহেতু এখানে আয় নেই বললেই চলে, সুতরাং এটি সরকারের বৈদেশিক ঋণ পরিশোধের বিদ্যমান যে চাপ সেটিকে আরও বাড়াবে সন্দেহ নেই। বিশ্লেষকরা বলছেন, এটা তৈরি করা হয়েছে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে সংযুক্ত করতে। কর্ণফুলীর দক্ষিণ পাশে চট্টগ্রাম বন্দর জেটি সম্প্রসারণের পরিকল্পনা ছিল, আনোয়ারায় হাজার হাজার দেশি বিদেশি শিল্প ইউনিট স্থাপনের প্রস্তাব ছিল, কিন্তু এর কোনোটিই বাস্তবায়িত হয়নি। ফলে শুরুতেই প্রত্যাশিত গাড়ির সংখ্যা খুবই কম চলাচল করছে এই টানেল দিয়ে। উদ্যোক্তারা বলছেন, বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার তা এখন পর্যন্ত করা হয়নি, তাছাড়া দেশের ব্যবসায়িক পরিবেশও বিনিয়োগের জন্য যুৎসই নয়। ফলে এই টানেল করার সময় একই সঙ্গে ওই অঞ্চলে বিনিয়োগের পরিবেশ তৈরি করার প্রয়োজন ছিল। সঠিক পরিকল্পনা না থাকায় 230 কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক এখনও প্রস্তুত হয়নি। এটি নির্মাণের পর টানেল দিয়ে যান চলাচলের পরিমাণ আরও বাড়তে পারে, তবে ততদিন পর্যন্ত সরকারকে নিজ কোষাগার থেকেই এই টানেলের রক্ষণাবেক্ষণের খরচ বহন করতে হবে, পাশাপাশি ঋণ পরিশোধের টাকাও দিতে হবে করদাতাদের কষ্টের টাকা থেকে। বেশিরভাগ অবকাঠামোগত প্রজেক্ট থেকেই বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী সুফল নিতে পারছে না, সেটি পদ্মা সেতুর ক্ষেত্রেও কিছুটা সত্য বলে মনে করছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষের যাতায়াত এবং আর্থসামাজিক ক্ষেত্রে এই সেতু বড় অবদান রাখলেও প্রাক্কলন অনুযায়ী অর্থনৈতিক আউটপুট কতটা যুক্ত করতে পারছে পদ্মা সেতু তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা। দেশের দীর্ঘতম এই সেতুর প্রজেক্ট নেওয়ার সময় তারা এর মাধ্যমে দেশের জিডিপিতে 1.2% বাড়তি সংযোজন হবে বলে প্রাক্কলন করেছিলেন। এর ভিত্তি ছিল, তারা ধরে নিয়েছিলেন সেতুর কারণে দক্ষিণাঞ্চলের যে বিনিয়োগ হবে তা দেশের জিডিপিতে বড় অবদান রাখবে। কিন্তু বিনিয়োগের জন্য যে পরিবেশ দরকার তা তৈরি না করায় বিনিয়োগও হয়নি, জিডিপিতেও বড় অবদান দেখা যায়নি। বিশ্লেষকরা বলছেন, সঠিক পরিকল্পনা না থাকা এবং সহযোগী অবকাঠামো তৈরি না করায় মেগা প্রজেক্টগুলো প্রত্যাশা অনুযায়ী অবদান রাখতে পারছে না অর্থনীতিতে। বরং কর্ণফুলী টানেলের মতো কিছু প্রজেক্টের ঋণ পরিশোধ দেশের জন্য বড় বোঝা হয়ে উঠছে। অতিরিক্ত সময় ক্ষেপণ এবং অতিরিক্ত টাকা খরচ করে প্রজেক্ট স্থাপন করায় প্রজেক্টগুলো দেশের জন্য বাড়তি কষ্টের কারণও হয়েছে। তবে দ্রুততার সাথে এই প্রজেক্টের সাথে সহযোগী অবকাঠামো তৈরি করতে পারলে এবং প্রজেক্ট ঘিরে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারলে এই প্রজেক্টগুলো দেশের অর্থনীতিতে সুবাতাস বয়ে আনতে পারে। ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন, ডেইলি স্টার সঙ্গেই থাকুন।